জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা। শনিবার দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জড়ো হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় তারা। মানববন্ধন শেষে মিছিল বের করে রাজশাহী কলেজে গিয়ে শেষ করে শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান। তিনটি কোর্সের পরীক্ষা বাকি থাকতেই কর্তৃপক্ষ স্থগিত করেছেন, এতে সেশন জট তৈরি হবে। স্থগিত আদেশ তুলে নিয়ে দ্রুত পরীক্ষা চালু করার দাবি জানান তারা। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছেন এবং উনি একটা ঘোষণা দিয়েছিলেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব অনুযায়ী এটারও পদক্ষেপ নেবেন। সেই ক্ষেত্রে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য উনি হুট করে আমাদেরকে যে চলমান পরীক্ষা চলছিল চতুর্থ বর্ষের সেই পরীক্ষা স্থগিত করে দিয়েছেন, সেই পরীক্ষা সহ সকল পরীক্ষা স্থগিত করেছেন। এই ক্ষেত্রে আমরা বিগত তিন বছর ধরে একই সালে মানে একই শ্রেণীতে অবস্থান করছি। 2020 সালে আমরা চতুর্থ বর্ষে ছিলাম, 2021 সালে চতুর্থ বর্ষে এবং 2022 সালেও চতুর্থ বর্ষে আছি, কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে না। আমাদের কারো একটা পরীক্ষা ছিল, আবার কারো দুইটা পরীক্ষা ছিল, আমাদের অনেকের হয়তো বা তিনটা করে পরীক্ষা ছিল খুব কম সংখ্যক ব্যক্তির। সেই ক্ষেত্রে আমাদের এই মাত্র তিনটা পরীক্ষার জন্য আমাদের একটা জেনারেশনকে আমরা কিন্তু পিছিয়ে দিচ্ছি। এখন কখন আমাদের এই সমস্যার সমাধান হবে সেটা আমরা কিন্তু জানি না। আমরা বিগত বছরগুলোয় দেখেছি আমাদের যে ইমিডিয়েট ভাইরা ছিল তাদের কিন্তু এইভাবে আমাদের প্রায় দুইটা বছর নষ্ট হয়েছে এবং তাদের অনেকেই এই বছর পর্যন্ত ভুগছে। আমাদের একটাই দাবি ছিল কি যে আমাদের যে চলমান পরীক্ষাটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে আমাদের সেই পরীক্ষাটা যেন নেওয়া হোক। আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষাগুলো দিতে চাই। আমাদের এই সময় পর্যন্ত আমরা তিন বছর আমাদের লস করেছি, আমাদের জীবন থেকে তিনটা বছর হারিয়ে গেছে। আমরা চাই না আর জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে এভাবে হয়রানি করুক। আমরা চাই যথাযথভাবে যেভাবে রুটিনটা আমাদের তৈরি হয়েছিল সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে যেন পরীক্ষাগুলো নেওয়া হয়ে যাক। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলমান পরীক্ষাগুলো দিতে চাই। আমরা গত তিন বছর যাবৎ আমরা ফোর্থ ইয়ারে আছি, আমাদের পরীক্ষা চলতে চলতে কারো একটা পরীক্ষা, কারো দুইটা পরীক্ষা, সর্বোচ্চ তিনটা পরীক্ষা বাকি আছে, সেই সময়তে এসে পরীক্ষাটা আমাদের বন্ধ হয়ে গেছে। তো আমাদের একটাই দাবি স্বাস্থ্যবিধি মেনেই আমরা, অন্যান্য যেমন সবগুলো খোলা আছে স্বাস্থ্যবিধি মেনে, আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরীক্ষাগুলো শেষ করতে চাই। আমাদের দাবি তো একটাই, শুধু আমরা চাচ্ছি যে আমাদের যে চলমান পরীক্ষা মাত্র তিনটা পরীক্ষা বাকি আছে এই পরীক্ষাটা নিয়ে নেওয়া হোক। কারণ হচ্ছে এই পরীক্ষাটা না হওয়ার জন্য আমরা কোনো চাকরি পরীক্ষায় বসতে পারছি না প্রথমত। তারপর মানে পরিবারের উপরে একটা বোঝা, নিজের মাথায় একটা বোঝা, কী করব কী হবে কিছুই জানি না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে মানে এই যে 6 তারিখ পর্যন্ত লকডাউন দিয়েছে, দেখা যাবে 5 তারিখ রাতে আবার বলে দিয়েছে আরও 15 দিন, এভাবে চলতেই থাকবে। আর আমাদের আগের যে ব্যাচ ছিল তো ওই ব্যাচেরও কিন্তু পরীক্ষা এভাবে বন্ধ হয়ে গিয়েছিলো, তারপরে সেই পরীক্ষাটা হয়েছে প্রায় 1 বছর পরে আর একজন একজন করে বসায়। তো আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটির থেকে শিক্ষা নেওয়া উচিত। মিনার আলম আকাশ, পদ্মা টাইমস, রাজশাহী।